এনএস ইন্ডিয়ার পেজের উপর, এবং আজকে আমরা নিফটি ফিফটিকে 24,141 ক্লোজিং দিতে দেখেছি। 24,100 উপরে ক্লোজিং দিয়েছে, যেটা ডেফিনেটলি পজিটিভ আছে। এখান থেকে 24,200 থেকে 400 রেঞ্জে কিন্তু দেখা যেতে পারে। এই মুহূর্তে 131 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে নিফটি। নেক্সট ফিফটি আমরা দেখতে পাচ্ছি 673 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে নিফটি। মিড ক্যাপের মধ্যে 26 পয়েন্ট, নিফটি ব্যাংকের মধ্যে 230 পয়েন্ট, এবং নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে 210 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো মার্কেট আজকে পজিটিভই কিন্তু ক্লোজিং আমাদেরকে দেখিয়েছে। গ্লোবাল মার্কেটের উপর আসবো, তো গ্লোবাল মার্কেটকেও আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভে কিন্তু ক্লোজিং দিয়েছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেট পজিটিভ আছে, ইউরোপ মার্কেট পজিটিভ, এশিয়ান মার্কেটকে যদি দেখবেন তো পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তো গ্লোবাল মার্কেট এই মুহূর্তে পজিটিভনেস দেখাচ্ছে। চলে যাবো নিফটি ফিফটির চার্টের উপর। নিফটি ফিফটির চার্টের মধ্যে এই মুহূর্তে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রিভিয়াস ডে যদি দেখবেন তো সেখানে আমরা একটু নেগেটিভ মুভমেন্ট দেখতে পেয়েছিলাম, 24,000 চলে এসেছিলো। দেন সেখান থেকে আজকে আরও কিছুটা পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকেও যদি উপরের দিকে যাচ্ছে তাহলে কিন্তু ফ্রেন্ডস 24,400 অবধি পৌঁছাতে পারে। 24,400 রেঞ্জ কিন্তু দেখা যেতে পারে এই মুহূর্তে। তো আপনারা চাইলে অবশ্যই নিফটি ফিফটির দিকে নজর রাখতে পারেন। চলে যাবো আজকে আমরা কোন কোন কোম্পানি আমাদেরকে কারেকশন দেখাতে পারে, রাইট, সেই বিষয়ে আলোচনা করার জন্য। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। রিলায়েন্সের চার্ট ওপেন করে নিয়েছি। রিলায়েন্সের চার্টের মধ্যে একটা দারুণ পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। এই লেভেলটা যদি দেখবো তো এই লেভেলটা দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে 2800 লেভেল থেকে 3100 লেভেল অবধি পৌঁছেছে। কি দারুণ একটা পারফরমেন্স দেখে আছে। সবসময় ওপরের দিকে যাবে না, সে কারণের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে প্রফিট বুকিং হতে পারে, রিলায়েন্স নেমে আসতে পারে 3000-এর কাছাকাছি। 3000-এর লেভেলকে যদি ভাঙছে তাহলে কিন্তু 2800 থেকে 2900 লেভেল অবধি আবারও আসতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো এই মুহূর্তে উইকনেস দেখা যেতে পারে রিলায়েন্সের মধ্যে, প্রফিট বুকিং হতে পারে। অলরেডি অনেকটা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, সেই কারণের জন্য এর মধ্যে প্রফিট বুকিং হতে পারে। বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রেজিস্ট্যান্সের একদম টাচ করে নিয়েছে, দেন সেখান থেকে কারেকশান দেখাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা ওয়েট করুন, যখন নিচের দিকে নেমে আসবে দেন সেই পজিশনের মধ্যে ফোকাস করব। চলে এসেছি নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যেই কোম্পানির নাম হচ্ছে আইআরসিটিসির চার্ট দেখুন কীভাবে একই জায়গায় ঘুরছে, একই জায়গায় ঘুরছে। সব স্টক পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু আইআরসিটিসির মধ্যে কোনো মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি না। 2 থেকে 3 পয়েন্টের মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় না দেখার মতনই। এই মুহূর্তে কনসোলিডেশন করছে, একই জায়গায় ঘুরছে, এই লেভেলটাকে কিন্তু ভাঙছেও না। যদি ভাঙতো তাহলে আমরা অবশ্যই দেখব 600 লেভেল, কিন্তু এই লেভেলটাকে ভাঙতেও দেখতে পাচ্ছি না, একই জায়গায় ঘোরাঘুরি করছে। তো এখান থেকে ডেফিনেটলি হয়তো বাউন্স ব্যাক করতে পারে, না হলে নিচে নেমে আসতে পারে। মিডিয়াম লাইনকে বারবার ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু করছে না। দেখুন ক্যান্ডেলগুলো যদি দেখবেন তো কন্টিনিউয়াসলি মিডিয়াম লাইনের উপরে পৌঁছাচ্ছে, দেন সেখান থেকে নিচে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে নিচে আছে। 1000-এর উপরে যদি ক্লোজিং দিয়ে স্টে করতে পারছে তাহলে অবশ্যই একটা পারফরমেন্স দেখা যাবে। যতক্ষণ না 1000-এর উপর পারফরমেন্স দেখাচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে আমরা ফোকাস করব না। এই মুহূর্তে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কনসোলিডেশন করছে, এখান থেকে হয় নিচে যাবে না তাহলে উপরের দিকে বাউন্স ব্যাক করবে। তো আপনারা ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করতে থাকুন। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যেই কোম্পানির নাম হচ্ছে সেটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ লিমিটেড। স্টেট ব্যাঙ্ক অফ লিমিটেড অলরেডি আমাদেরকে অনেকটা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। 912 দেখুন এর 52 উইক হাই আছে। পিসিবি ব্যাঙ্কের মধ্যে যদি কোনো ব্যাঙ্কে ভরসা করা যায় তাহলে আমার মতে SBI দিকে ভরসা করা যেতে পারে। 1.5%-এর মতো ডিভিডেন্ড ইল্ডও কিন্তু আমাদেরকে দিচ্ছে, কিন্তু চার্ট এই মুহূর্তে উইকনেস দেখাচ্ছে। চার্ট অ্যানালাইসিস করার আগে ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন। আমি RSI এবং বলিঙ্গার ব্যান্ডকে অ্যাড করে নিয়েছি। RSI এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 50-কে ছোঁয়ার পথে এখানে দেখুন উইক হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু সেখানে যদি দেখবো HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্কও পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে কিন্তু SBI পারফরমেন্স দেখায়নি। এই মুহূর্তে মিডিয়াম লাইনের কাছে চলে এসেছে। 439-কে যদি ভাঙছে তাহলে উইক হবে, নিচে নেমে আসবে, কিন্তু 445-এর ওপরে যদি ক্লোজিং দিতে পারছে তাহলে ওপর দিকে ঘুরে যাবে। তো এই মুহূর্তে নজর রাখতে থাকুন, ফট করে বাইং করতে যাবেন না। তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।
চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।